আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা জানাও, যে আমাদেরকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো। আজকে আমরা এমন সুন্দর একটি টেকনিক শিখবো অব্যয়ভাব সমাসের জন্য। পাশাপাশি আমরা গত ক্লাসে যেটা পড়ানো হয়েছিল, অর্থাৎ দ্বিগু ও তৎপুরুষ সমাস, সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব এবং তোমাদের থেকে রিভিশন নিব যে তোমরা কেমন বাসায় প্র্যাকটিস করেছো বা আমাদের ক্লাসটা সম্পর্কে ভালোভাবে তোমরা বুঝতে পেরেছিলে কিনা। তোমরা আমাদেরকে জানাও যারা ইতিমধ্যে জয়েন হয়েছো। আমরা দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়েছো। তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছো কিনা, পাশাপাশি আমাদেরকে দেখতে পাচ্ছো কিনা, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আজকের ক্লাস মিস মানে হচ্ছে তোমার জীবনে একটা বড় কিছু মিস হয়ে যাবে, কেন অব্যয়ভাব সমাসটা আমরা আজকে এমন সুন্দরভাবে শিখবো যেটা আর তোমরা আর কখনোই ভুলবে না, বা অব্যয়ভাব সমাস চিনতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এই টেকনিক আশা করি তোমরা আগে কখনোই শোনোনি বা দেখোনি, দেখে থাকলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, তাহলে তোমরা আমারই দলের। তো তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা জানাও, পাশাপাশি শেয়ার করো। যারা যারা শেয়ার করছো তাও আমাদেরকে জানাও কে কে শেয়ার করছো। তোমরা লিখে দাও যে শেয়ার ডান বা শেয়ার করছো কিনা। হ্যাঁ, শেয়ার করো আর শেয়ার করে আমাদেরকে জানাও যে শেয়ার করছো কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে তানজিম রহমান, তাছাড়া রাব্বি আছে, তারপর হচ্ছে সামজিদা, আরও রাহেন, কবির, অনেকেই আছো তোমরা। তোমরা শেয়ার করো, শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও জানাও যে ইতিমধ্যে ক্লাসটা শুরু হয়ে গেছে এবং একটি খুবই আনন্দদায়ক ও মজাদার একটি ক্লাস অব্যয়ভাব সমাস। তার পূর্বে আমরা আজকে গত ক্লাস অর্থাৎ গত সপ্তাহে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম দ্বিগু ও তৎপুরুষ সমাস সম্পর্কে, সেখান থেকেও আমরা একটু রিভিশন দিয়ে নিব। তোমরা যেহেতু বোর্ডটা দেখতে পাচ্ছ, তোমরা একটু দেখো, এখানে দেখো আমরা প্রশ্নগুলো লিখে দিচ্ছি, তোমরা উত্তরগুলো শুধু লিখবে। আমাদের এখানে প্রশ্নগুলো দেখো, প্রথমেই প্রশ্ন আছে যেটি, যে পদাশ্রিত কোন সমাস, শুধু উত্তরটা লিখলে হবে। পাশাপাশি দেখো আছে মধুমাখা, এটি কোন সমাস, এবং গুরু ভক্তি কোন সমাস। এরপর দেখো হচ্ছে হাতে কাটা, এটি কোন সমাস। তোমরা 1, 2, 3, 4 এভাবে উত্তর দিয়ে দিতে পারো আমাদেরকে, যে পদাশ্রিত কোন সমাস, মধুমাখা, গুরু ভক্তি এবং হচ্ছে হাতে কাটা। তোমরা প্রথমে অ্যান্সার দাও, 1, পদাশ্রিত, এটি কোন সমাস, এটি প্রথমে আমাদেরকে উত্তর দিয়ে জানাও যে পদাশ্রিত এটি কোন সমাস। এর মধ্যে আমাদেরকে যে ওয়াহিদ সাদিক জানতে চাইছে যে আমাদের আগের ক্লাসগুলো পাওয়া যাবে কি না। হ্যাঁ, আমাদের এই পড়ালেখা ইউটিউব যে চ্যানেল যেটি আছে, ওখানে তোমরা আমাদের পুরনো ক্লাসগুলো পাবে। প্রত্যেক সপ্তাহে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি আমাদের ক্লাসগুলো। ইউটিউব চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করো, তারপর বেল আইকনে ক্লিক করে দাও যাতে নোটিফিকেশন তোমরা দ্রুত জানতে পারো। ক্লাসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে প্রত্যেক দিনের ক্লাসটি। তো তোমরা যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, তোমরা আমাদেরকে উত্তর দিচ্ছ অনেকেই যে পদাশ্রিত এটি কোন সমাস। আমরা যদি দেখি যে পদাশ্রিত ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে দেখো যে পদকে আশ্রিত, এর ব্যাসবাক্য হচ্ছে কি, যে পদকে আশ্রিত। তাহলে পদকে, পদের সাথে আমাদের যে বিভক্তি যেটি আছে সেটি হচ্ছে কে, কে আমরা জানি যে দ্বিতীয় বিভক্তি। এবং যেহেতু এখানে কোনো ধরনের ভক্তি, শ্রদ্ধা, কোনো ধরনের আরামায়েশ ইত্যাদি বোঝানো হয়নি, তাহলে এটি হচ্ছে কি, একটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে দেখো উত্তর দুই, তোমরা প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেখো যে মধুমাখা এটি কোন সমাস। তোমরা উত্তর দাও আমাদেরকে, উত্তরগুলো আমাদেরকে জানাও যে মধুমাখা এটি কোন সমাস। তোমরা উত্তর লিখতে থাকো, এর ভিতরে আমরা আলোচনা করি। দেখো মধুমাখা এটি হচ্ছে কি, ব্যাসবাক্য হচ্ছে মধুতে মাখা, মধুতে মাখা। তাহলে যেহেতু মধু দিয়ে মাখা হয়েছে মধুমাখা, তাহলে আমরা দেখো মধুতে, তে শব্দটি হচ্ছে এর বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে তে আমরা জানি এটি হচ্ছে একটা তৃতীয় বিভক্তি। তাহলে তৃতীয় যেহেতু বিভক্তি, তাহলে এটি হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তারপরে তোমরা উত্তর দাও আমাদেরকে, সাথে সাথে জানাও যে গুরু ভক্তি এটি কোন সমাস। আশা করি ইতিমধ্যেই তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ, সেটি হচ্ছে গুরু ভক্তি। তাহলে আমরা দেখি আমাদের এখানে কি উত্তর দাঁড়ায়। গুরু ভক্তি হচ্ছে গুরুকে ভক্তি। এখানে দেখো কে আছে, আমরা জানি কে হচ্ছে দ্বিতীয় ও চতুর্থী বিভক্তির মধ্যে আছে, তাহলে গুরুকে ভক্তি আমরা আগেই বলেছিলাম
যে কোন সমাসে অর্থাৎ হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে যদি দ্বিতীয় ও চতুর্থী বিভক্তির মধ্যে যখন দ্বন্দ্ব হয়, অর্থাৎ গুরু ভক্তি এই যে কে আছে দ্বিতীয় বিভক্তির, তাহলে কি হবে যে এখানে যদি ভক্তি শ্রদ্ধা সম্মান আরামায় ইত্যাদি বোঝানো হয় তাহলে এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে যেহেতু আমরা গুরুকে ভক্তি একসাথে আমরা বলে দিচ্ছি গুরুকে ভক্তি, তাহলে দেখো এখানে ভক্তি বোঝানো হচ্ছে একজন গুরু সম্মানিত ব্যক্তি, তাকে আমরা সবাই সবসময় শ্রদ্ধা করি ভক্তি করি, সে অনুযায়ী এটা হচ্ছে একটি চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে দেখো আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা লেখো। 4 নম্বর প্রশ্নের উত্তরটি আজ প্রশ্নটি আছে হাতে কাটা কোন সমাস, হাতে কাটা এটি কোন সমাস, তোমরা উত্তরগুলো দিতে থাকো, আমরা এর মধ্যে আলোচনা করি। দেখো হাতে কাটা হচ্ছে হাতে কাটা, এর হচ্ছে কোনো ব্যাস বাক্য নেই, এখানে হাতে কাটা যেমন হচ্ছে সমস্ত পদ, ব্যাস বাক্য হাতে কাটা হচ্ছে একই, ব্যাস বাক্য হাতে কাটা। তাহলে আমরা জানি যদি কখনো তৎপুরুষ সমাসের মধ্যে যেটি তোমার কোনো ধরনের ভ্যাস বাক্য না থাকে, অর্থাৎ সমস্ত পদও যেরকম ভ্যাস বাক্য সে একই রকম থাকে সেম টু সেম, তাহলে সেটা হবে কি অলুক তৎপুরুষ সমাস। এরপর আমরা পরবর্তীতে চলে যাই, দেখো এর পরের প্রশ্ন 5, জাদুকর এটি কোন সমাস, তোমরা উত্তর লিখে জানাও আমাদেরকে, 5 জাদুকর এটি কোন সমাস। এবার আমাদের 6 নম্বর প্রশ্নটা আমরা এর মধ্যে দেখি, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে অপর্যাপ্ত এটি কোন সমাস, তোমরা 5, 6, 7, 8 এরকম করে উত্তরগুলো লিখে পাঠাও। দেখো 6 অপর্যাপ্ত এটি কোন সমাস, 7 ত্রিপদী এটি কোন সমাস, এবং 8 হচ্ছে কর্মকর্তা এটি কোন সমাস, আমাদের গত ক্লাসের রিভিশন এই পর্যন্ত। তাহলে প্রশ্নগুলো তোমরা দেখো, তোমরা গত ক্লাসে যদি ঠিকভাবে মনোযোগ দিয়ে শুনে থাকো বা পরে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা এগুলো পারার কথা। তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক উত্তর দিচ্ছ আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমাদেরকে 5, 6, 7, 8 করে এক এক করে তোমরা দাও উত্তরগুলো পাঠাও। এর ভিতরে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরটা নিয়ে একটু দেখি। তাহলে দেখো তোমরা 5 হচ্ছে জাদু করে যে, জাদু করে যে, জাদুকর হচ্ছে সমস্ত পদ, এর ব্যাস বাক্য হচ্ছে জাদু করে যে, জাদু করে যে এটি যখন যে আছে, আমরা বলছিলাম ব্যাস বাক্য যখন যে থাকবে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পাশাপাশি দেখো 6 নম্বর অপর্যাপ্ত, আমরা বলছিলাম যদি এখানে যদি কোনো কিছুকে যদি কম বোঝানো হয় অর্থাৎ হচ্ছে নাবোধক যদি কিছু থাকে, যেমন আছে 9 পর্যাপ্ত, এটা নাবোধক শব্দ, আমরা বলছি যে তৎপুরুষ সমাস যদি হয় সমস্ত এবং এটা যদি নাবোধক থাকে তাহলে অবশ্যই এটা হবে কি নয় তৎপুরুষ সমাস। এরপরে দেখো ত্রিপদী, তোমরা যারা গত ক্লাসটি দেখোনি বা গত ক্লাসে উপস্থিত ছিলে না তারা, তোমরা গত ক্লাসটি আমাদের ফেসবুক পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের কাছে তোমাদের কাছে তৎপুরুষ ও দ্বিগু সমাসটি একদম সহজ হয়ে যাবে, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিবে। এবং পাশাপাশি আজকে প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা দাও, যারা গত ক্লাসে উপস্থিত ছিলে তারা দেখো যে কর্মকর্তা যেটি আছে, আমরা বলছিলাম গত ক্লাসে যে কর্মের কর্তা, দেখো কর্মকর্তার ব্যাস বাক্য কর্মের কর্তা, তাহলে এর সাথে আমাদের যে বিভক্তি যুক্ত হয়েছে র বিভক্তি, আর আমরা জানি যে তাদের বিভক্তির মধ্যে র বিভক্তি হচ্ছে ষষ্ঠী, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস। এ ছিল আমাদের গত ক্লাসের রিভিশন যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, তোমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছো, একজনের লিখেছো যে তানজিম, তানজিম লিখেছো যে ত্রিপদী, এটা হচ্ছে লিখছো ত্রিপদী, 7 নম্বর হবে তিন পদের সমাহার দীর্ঘ সমাস, হ্যাঁ তোমারটা ঠিক আছে, আমরাও এখানে ইতিমধ্যে দেখিয়েছি 7 নম্বর ত্রিপদের সমাহার দীর্ঘ সমাস। তারপর হচ্ছে তুমি আমাদেরকে বাকি প্রশ্নগুলোর উত্তর জানাও তানজিম রহমান, যে আমাদের অন্য যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরগুলো তুমি আমাদেরকে জানাও, পাশাপাশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যারা ইতিমধ্যে ক্লাসটি মিস করতেছে তাদেরকে তোমরা শেয়ার করে দাও ক্লাসটি, যাতে তারা আজকের যে মজাদার ক্লাস যেটি আছে এটি যাতে কোনোভাবেই মিস না করে। আজকের ক্লাসটি তোমরা যদি দেখো, আজকে আরও একটি চমৎকার ক্লাস দেখাবো, আজকের ক্লাসটি তোমরা যারা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং নোট করে রাখবে তাহলে তোমাদের কাছে আর কখনোই, অর্থাৎ আজকের পর থেকে আর কখনোই অব্যয়ীভাব সমাস নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। অব্যয়ীভাব সমাসের জন্য আজকের এই চমৎকার একটি টেকনিক রয়েছে, এই টেকনিকটি ব্যবহার করলে বর্তমানে পরীক্ষা এমনকি সামনে অ্যাডমিশন টেস্ট, এরপরে তোমাদের হচ্ছে যারা চাকরির জন্য আমাদের সাথে আছেন চাকরির জন্য সবসময় সমাস থেকে কোনো না কোনো প্রশ্ন আসেই, সেখানে অব্যয়ীভাব সমাসটা থাকে এবং অব্যয়ীভাব সমাস নিয়ে আর কখনোই কোনো ধরনের সমস্যা থাকবে না যদি আমাদের আজকের ক্লাসটি মনোযোগ সহকারে সবাই দেখো। তাহলে আপনাদের দেখো সবাই, এখানে দেখো আজকের ক্লাসের আলোচনায় আছে হচ্ছে অব্যয়ীভাব সমাস সম্পর্কে। প্রথমে আমরা একটু ডেফিনিশনটা দেখে নিই, যেহেতু আমরা সবাই জানি যে যদি
বৈজ্ঞানিক সূত্র যেগুলো আছে বা ব্যাকরণিক নিয়ম যেগুলো আছে, ব্যাকরণিক নিয়ম যেমন একদম শুধু ব্যাকরণিক নিয়ম দিয়েও সবকিছু সমাধান করা যায় না, আবার শুধুমাত্র টেকনিক দিয়েও সবকিছু সমাধান করা যায় না। টেকনিক এবং বৈজ্ঞানিক নিয়ম বা ব্যাকরণিক নিয়ম যদি আমরা একত্রিত করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা সবকিছু সমাধান খুব দ্রুত করতে পারি। সেই অনুযায়ী আমরা একটু দেখে নিই যে অব্যয়ভাব সমাস কাকে বলে। যারা ইতিমধ্যে জানো যে অব্যয়ভাব সমাস কাকে বলে তারা দেখে নাও যে তোমাদেরটা ঠিক আছে কিনা। যেটা হচ্ছে পূর্ব পদে অব্যয় যোগে, পূর্ব পদে অর্থাৎ যে সমস্ত পদ যেটা থাকবে তা পূর্ব পদে থাকবে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে অর্থের প্রাধান্য থাকলে, এবং হচ্ছে ওই পূর্ব পদের যেটা আছে এর প্রাধান্য থাকবে, তাহলে সেটি হবে অব্যয়ীভাব সমাস। মোট কথা হচ্ছে সমস্ত পদ যেটা থাকবে এবং ব্যাস বাক্য যেটা থাকবে সেখানে অব্যয়টা প্রাধান্য পাবে, অব্যয় যোগ থাকবে এবং ওই অব্যয় একটা প্রাধান্য এখানে রাখবে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। পাশাপাশি আমরা যদি অব্যয় কাকে বলে সেটা যদি না জানি তাহলে তো আমাদের অব্যয়ীভাব সমাসটা মানে কোনো ধারণা তেমন থাকবে না। আমরা একটু অব্যয় কাকে বলে সেটাও জেনে নিই। তোমরা অনেকেই জানো অব্যয় সম্পর্কে, যে যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় তা হচ্ছে কি অব্যয়। অর্থাৎ এর ব্যয় হবে না বা কোনো ধরনের পরিবর্তন হয় না, এটা এরকমই থাকে এবং সে কী করে অপরিবর্তনীয় থাকবে। এবং শব্দের কিছু যেটা তার শোভাবর্ধন করে বা একটু যোগ বিয়োগ করে এটাই হচ্ছে অব্যয়ের কাজ। সে কখনোই পরিবর্তন হয় না, সে তার মতো করেই থাকে। সে তার কাজ হচ্ছে অন্যকে শোভাবর্ধন করা, তার যোগ বিয়োগ এগুলো করা, এটা হচ্ছে অব্যয়ের কাজ। অর্থাৎ অব্যয় বাক্যের শোভাবর্ধন করে, বাক্যটাকে একটু সুন্দর করে দেয়, একটু সাজগোজ করে দেয় এবং হচ্ছে এর সংযোগ একটু বাড়িয়ে দেয়, একটু বিয়োগ একটু কমিয়ে দেয়, এটা হচ্ছে অব্যয়ের তার গুণাগুণ বা তার কাজ। তোমরা যারা আসো তোমরা দেখতে থাকো যে অব্যয়ীভাব সমাসের কয়েকটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা তোমরা নোট করে নাও। যারা আমাদের ক্লাসটা আসো তাদের কাছে খাতা কলম আছে সামনে, তোমরা একটু নোট করে নাও। তোমাদের কাছে নোট এটাই হচ্ছে মাত্র 1 মিনিট যেটা এখন বলবো, এই 1 মিনিটই হচ্ছে অব্যয়ীভাব সমাসের মূল বিষয়। এই 1 মিনিট তোমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে অব্যয়ীভাব সমাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সেটি কি যে সাধারণত সমস্ত পদে সবসময় উপসর্গ পাওয়া যায়, উপসর্গ সম্বন্ধে তোমাদের ধারণা আছে, বেশ কিছু উপসর্গ আছে এটা থাকবে। এটার থেকেও বড় যেটা আছে সেটা দেখো, সমস্ত পদে সবসময়ের জন্য আ উপ অনু শব্দগুলো একটু দেখো তোমরা। সমস্ত পদে কি থাকবে? আ উপ অনু প্রতি হর ফি যথা, এই শব্দগুলো একদম শুরুতে থাকবে। সমস্ত পদের শুরুতে এই শব্দগুলো থাকবে, অর্থাৎ থাকবে আ উপ অনু প্রতি হর ফি যথা। শব্দগুলো একটু মুখস্থ করে নাও বা একবার রিপিট করে নাও আমার সাথে। সমস্ত পদে কি থাকবে? আ উপ অনু প্রতি হর ফি যথা। এই শব্দগুলো যখনই আমরা কোনো সমস্ত পদে দেখবো, সমাসের সমস্ত পদে আমরা এগুলো যখন দেখবো তাহলে কিন্তু আমাদের কাছে সাথে সাথে আমরা বুঝে ফেলবো যে এটা হচ্ছে একটা কি, এটা একটা অব্যয়ীভাব সমাস। দেখো কত সহজ, তুমি যদি দেখো যে সমস্ত পদে আছে আ উপ অনু প্রতি হর ফি যথা থাকে, তাহলে অর্থাৎ যথা থাকে না, এটা হচ্ছে আমি বললাম এই জন্য যে যথা পর্যন্ত যদি এগুলোর যে কোনো একটি থাকে সমস্ত পদের শুরুতে তাহলে এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। এরপরে দেখো সমস্ত পদের শেষে যদি সমস্ত পদের এগুলো বলছি সমস্ত পদের শুরুতে যদি সমস্ত পদের শেষে যদি টে শব্দটা যুক্ত থাকে তাহলে ধরে এটা বলতে হবে একদম চোখ বুঝে, যত ধরনের শব্দই আছে সেটা সাথে সাথে বলে ফেলতে হবে যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। চোখ বুঝে সমস্ত পদ দেখে, আমরা জানি যে পরীক্ষায় আমাদের সবসময় জন্য সমস্ত পদটাই পরীক্ষায় আসে, আমাদেরকে অনেক সময় ব্যাস বাক্য বের করতে, অনেক সময় ব্যাস বাক্য বের করতেও হয় না। তাহলে যদি আমাদের ব্যাস বাক্য বের করতে হয় বা না হোক সমস্ত পদটা দেখলেই কিন্তু আমরা সাথে সাথে বলতে পারবো যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কীভাবে? আমাদের শব্দের সমস্ত পদের শুরুতে আ উপ অনু প্রতি হর ফি যথা ইত্যাদি থাকবে, অথবা কি ভাই চলে গেছে নাকি? হ্যাঁ, যথা অথবা সমস্ত পদের শেষে থাকবে হচ্ছে টে, তাহলে কিন্তু আমরা সাথে সাথে বুঝে ফেলবো এটা হচ্ছে একটা কি অব্যয়ীভাব সমাস। এরপরে আরেকটু দেখো, এর মধ্যে থেকে একটা সবচেয়ে একদম ব্যতিক্রমী একটাই শুধুমাত্র আছে, আমরা এই দুইটার জিনিস বললাম, এর বাইরে আর আমাদের তেমন কোনো কিন্তু অব্যয়ীভাব সমাস নাই। আরেকটি পয়েন্ট আছে আমি বলতেছি, এর মধ্যে একটা শুধু আছে, এই একটি অব্যয়ীভাব সমাস আছে, আমরা আজকের যে নিয়মগুলো পড়তেছি তার থেকে একটু ব্যতিক্রম, শুধু একটাই মাত্র আছে এক্সেপশনাল বা ব্যতিক্রম, সেটা হচ্ছে উদ্বেল। উদ্বেল যে শব্দটি আছে, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, এটাই হচ্ছে একটা কি, এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। কিন্তু এটি আমাদের এই যে আমরা যে টেকনিকের কথা বললাম সে টেকনিকের আওতায় পড়েনি, এটি একটু ব্যতিক্রম। তাহলে এটা একটু নোট করে নাও তোমাদের মাথায়, সেটা হচ্ছে বেলাকে অতিক্রান্ত উদ্বেল, এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস।
এই টেকনিকের বাইরে গিয়ে, অর্থাৎ এখানে কিন্তু দেখো শেষে কিন্তু শুরুতে আ উপ অনুপ্রতি হর ফি কিছু নেই এবং শেষে কিন্তু টে শব্দটিও নেই, তাহলে হচ্ছে এর থেকে একটু ব্যতিক্রমের জন্য এটা আমরা আগেই জানিয়ে নিলাম। কেননা প্রথম আমরা দেখা গেলো বললে যে উদ্বেল, এটা তাহলে এই নিয়মের মধ্যে কেন নেই, যে না আগেই কিন্তু আমরা ব্যতিক্রম জিনিসটা জানিয়ে নিলাম তোমাদেরকে। আর একটা পয়েন্ট আমাদের আছে, সেটি হচ্ছে কি, সেটি আমরা একটু বলে নিই, সেটাই হচ্ছে যে আমাদের যদি কোনো সমস্ত পদের মধ্যে যদি অভাব অর্থ বুঝায়, অভাব অর্থ বোঝানো হয়, তাহলে সেটি হবে কি, সেটি হবে হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। অভাব যদি বোঝানো হয় যে যে কোনো ধরনের, তেমন যে নির্জল, হ্যাঁ জলের অভাব এরকম বুঝলি, অর্থাৎ যেটার ভিতরে আমরা সমস্ত পদটা দেখার পরে আমরা যদি বুঝি যে এটা একটা অভাব অর্থ বোঝানো হচ্ছে, অভাব দেখাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটি হবে অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা কী কী পয়েন্ট বললাম, তিনটে পয়েন্ট কিন্তু আমরা এখন পর্যন্ত বললাম। তিনটি পয়েন্টের একটি হচ্ছে যে সমস্ত পদের শুরুতে আ উপ অনু প্রতি হর ফি থাকবে এবং অথবা যথা থাকবে, এবং না হলে সমস্ত পদের শেষে টে থাকবে, অথবা যেটা থাকবে সেটা হচ্ছে যে অভাব অর্থ বোঝানো হবে। আমাদেরকে কী বোঝানো হবে, অভাব অর্থে জিনিসটা বোঝানো হবে। তাহলে দেখো আমরা একটু এবার ডিপ আলোচনা করি গভীরে গিয়ে। দেখো তোমরা, আমরা বলছিলাম যে সমস্ত পদের শেষে গিয়ে আমরা পাবো হচ্ছে যদি টে পাই তাহলে সেটা হবে কি, সেটা হবে অব্যয়ীভাব সমাস। তাহলে তোমরা দেখো আছে পাগলাটে, পাগলাটে হচ্ছে একটি সমস্ত পদ, শেষে আছে টে, এরকম আছে বকাটে, বকাটে গোলাটে, তামাটে, রোগাটে, দেখো এরকম যত টে দিয়ে থাকবে, এরকম যতগুলো টে দিয়ে থাকবে বাংলা ভাষা যতগুলো শব্দ আছে এই শব্দের মধ্যে যতগুলোর মধ্যে শেষে টে দিয়ে যুক্ত থাকবে সবগুলো আমরা একদম চোখ বুজে বলে ফেলবো, এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। তোমরা কি বুঝতে পারছো আমাদের কথা, তোমরা কমেন্টস করে জানাও তোমরা আমাদের কথাটা বুঝতে পারছো কিনা। এবং আমরা এর ব্যাস বাক্যটি যখন করতে হবে, যদি আমাদের ব্যাস বাক্য করতে হয় তাহলে আমরা কীভাবে ব্যাস বাক্য করব, খুব ইজিলি আমরা এর ব্যাস বাক্যটি করতে পারি। তোমরা আর একটু দেখি আমাদের সাথে পাগলাটে, বকাটে, গোলাটে, তামাটে, রোগাটের সাথে আর কোনো শব্দ আমাদের আছে কিনা। যেমন আরো একটি আছে দেখো খ্যাপাটে, তাহলে এই খ্যাপাটে এটিও কিন্তু হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস, অর্থাৎ আমরা বললাম সমস্ত পদের শেষে গিয়ে যখনই টে থাকবে সেই শব্দটি হবে একটি অব্যয়ীভাব সমাস। এটার আমরা ব্যাস বাক্য এভাবে করব, সেটি হচ্ছে কি, এই টে যেটা আছে টে শব্দটা আমরা কেটে দিব, টে এই অংশটি থাকবে না, টেটা কেটে দিয়ে আমরা যেটা লিখবো টের পরিবর্তে লিখবো ঈষৎ, টের পরিবর্তে আমরা কি লিখবো পূর্বে ঈষৎ, তার মানে খ্যাপাটে মানে হচ্ছে ঈষৎ খ্যাপা, ঈষৎ খ্যাপা, এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। আমরা পিছনে যাই, তাহলে আমরা দেখো পাগলাটে, তাহলে কি এ কিন্তু পাগলাটে, ঈষৎ মানে কিন্তু অল্প, এ স্বাভাবিক, মানে পাগলাটে হচ্ছে পাগল, একদম ফুল পাগল না, মানে একদমই পাগল না, পরিপূর্ণ পাগল না, কিছুটা পাগল। তাহলে দেখো পাগলাটে কি হবে, তাহলে এর ব্যাস বাক্য যে ঈষৎ পাগলা, কি হবে ঈষৎ পাগলা। তাহলে তোমরা বকাটে বলো, গোলাটে, তামাটে, রোগাটে, এগুলোর উত্তর তোমরাই জানো কি হবে, দেখো ঈষৎ বখা, ঈষৎ গোলা, হ্যাঁ ঈষৎ তামা, ঈষৎ রোগা, অর্থাৎ একদমই সে রোগা না, রোগা একদম রোগে পরিপূর্ণ না, সে ঈষৎ কিছুটা রোগাক্রান্ত, এই জন্য ঈষৎ রোগা, ঈষৎ তামা, ঈষৎ গোলা, ঈষৎ বখা, ঈষৎ পাগলা। তাহলে দেখো কত সহজে তোমরা বলতে পারতেছো। তাহলে এভাবে হচ্ছে এর টে, টের ব্যাপারটা তোমরা তাহলে বুঝতে পারছো কিনা আমাদেরকে কমেন্টস করে জানাও। আর ইতিমধ্যে যারা শেয়ার করেছো তোমরাও আমাদেরকে জানাও যে কে কে এখন শেয়ার করেছো তোমাদের সাথে, তোমরা কে কোথা থেকে শুনতে পাচ্ছ আমাদেরকে, দেখতে পাচ্ছ তাও আমাদেরকে জানাও, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং তোমাদের টাইমলাইনে শেয়ার করো, শেয়ার করে আমাদেরকে কমেন্টস করে জানাও যে তোমরা ইতিমধ্যে শেয়ার করেছো কিনা। তোমাদের যদি এই টের ব্যাপারে যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তাহলে আমাদেরকে সেটিও কমেন্টস করে জানাও, আমরা তোমাদেরকে আবারও বুঝিয়ে দিব যে আমি যেটা বললাম তোমরা আবার একটু মনোযোগ দিয়ে শোনো। এই ব্যাপারটা টের ব্যাপার আমরা তিনটে পয়েন্ট সম্পর্কে বললাম যে অব্যয়ীভাব সমাসে শুধুমাত্র তিনটি বিষয় যদি আমরা কোনোভাবে যদি আমাদের মাথায় রাখতে পারি তাহলে অব্যয়ীভাব সমাস সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা বললাম যে সমস্ত পদে যদি আমরা পাই, সমস্ত পদের শেষে যদি আমরা টে জিনিসটা পাই তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস, যত ধরনের শব্দই থাকুক এবং তার শেষে যদি কোনোভাবে টে থাকে তাহলে সেটি হবে আমাদের হচ্ছে কি একটি অব্যয়ীভাব সমাস। পাশাপাশি আমরা এটা বললাম যে টে যখন আমরা এটাকে যদি আমরা ভ্যাস বাক্যে পরিণত করতে চাই তাহলে আমরা টে এর পরিবর্তে হচ্ছে আমরা বলবো ঈষৎ, আমরা কি বলবো ঈষৎ, অর্থাৎ হচ্ছে ঈষৎ পাগলা বা ঈষৎ খ্যাপা, ঈষৎ রোগা, এরকম তাহলে আমরা কি বললাম খ্যাপাটের এখানে ঈষৎ খ্যাপা,
এটা একটি অব্যয়ীভাব সমাস। সাইদা তাহিয়া হাসান বলছে যে শেয়ার করেছে, আরও যারা শেয়ার করছো তারাও তোমরা আমাদেরকে জানাও। অনেকে আমাদের সাথে ইতিমধ্যে চুয়াডাঙ্গা গাইবান্ধা থেকে জয়েন করেছো, তোমরা তোমার তানজিম রহমান তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করেছো কিনা আমাদেরকে জানাও। তারপরে আছে জামিহা বিনতে, তোমরা কাউকে শেয়ার করেছো কিনা, তোমার তোমার টাইম লাইনে শেয়ার করে দাও ক্লাসটি। আজকের পর থেকে আর অব্যয়ীভাব সমাস সম্পর্কে কোনো ধরনের অসুবিধা থাকার কথা না তোমাদের। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে থাকো, আমরা আমাদের ক্লাসটি আরেকটু সামনের দিকে এগিয়ে নিই। আমরা যেটা বললাম আশা করি টের ব্যাপারে তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো টে সম্পর্কে যদি বুঝতে অসুবিধে হয় তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাও, তোমরা কমেন্টস করতে থাকো। এর পাশাপাশি আমরা এর পরবর্তী যে আছে এটি বলি। দেখো এমডি মেহেদি হাসান তুমি শেয়ার করেছো কিনা আমাদেরকে জানাও। তারপর রোহান আবি তুমি শেয়ার করেছো, তোমাকে ধন্যবাদ, রাজশাহী থেকে আসো, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো। এর মধ্যে মেহেদি হাসান বলছে যে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, তোমাদের সাথে আসতে পেরে আরও অনেক ভালো এবং আনন্দিত। তোমরা যেটা করো যে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, পাশাপাশি আজকের ক্লাসটি যাতে কারো মিস না হয় তোমরা এটি সংরক্ষণ করো, নোট করে নাও। আজকের ক্লাসের পরে অব্যয়ীভাব সমাস সম্পর্কে তোমাদের আর কখনোই সমস্যা হবে না, একদম মৃত্যু পর্যন্ত আশা করি, মৃত্যু পর্যন্ত তোমরা অব্যয়ীভাব সমাসটি মনে রাখতে পারবে। তাহলে দেখো আমরা এর পরবর্তীতে চলে যাই, সেটি হচ্ছে যে আমরা কয়েকটি শব্দের কথা পিছনেই বলে নিয়েছিলাম, তোমরা যদি না থেকে থাকো যারা এইমাত্র জয়েন করেছো তাদেরকে আরেকটু আমরা পিছন থেকে জিনিসটা দেখিয়ে আনি। সেটা হচ্ছে সমস্ত পদের শুরুতে আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা এই শব্দগুলো যদি থাকে একদম সমস্ত পদের শুরুতে, তাহলে আমরা কিন্তু এটাকে বলবো হচ্ছে অব্যয়ীভাব সমাস, একদম চোখ বুঝে আমরা বলে ফেলবো এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। কোনোভাবেই আমরা কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব কিছুই রাখবো না, এবং কোনো বইতে যদি এর বাইরে কিছু থাকে তাহলেও আমরা সেটা বিশ্বাস করব না, মানে এমনভাবে আমরা বিশ্বাস করি যে যে আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা শব্দগুলো যদি সমস্ত পদের শুরুতে থাকে তাহলে এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা পিছন থেকে যেটা দেখলাম সেখান থেকে আমরা কথা বলি, যে আমরা দেখেছিলাম যে শুরুতে বলছিলাম যথা থাকবে, যেমন দেখো যথার্থ, যথা শিক্ষা, যথা বিহিত, যথা সময়, তারপরে দেখো আছে যথা বিধি, তারপরেই আছে দেখো যে যথা রীতি। তাহলে দেখো এতগুলো আমরা শব্দ বললাম যথা দিয়ে, তাহলে এরকম যথা দিয়ে আরও অনেক শব্দ আছে, আমি এখানে মাত্র কয়েকটি শব্দ বললাম, এরকম যথা দিয়ে অনেক শব্দ আছে বাংলা ভাষায়, যতগুলো যথা দিয়ে শব্দ আছে সবগুলো কি আমরা কিন্তু কি বলবো চোখ বুঝে, এটা একটি অব্যয়ীভাব সমাস। এবার আসো দেখো এই যে যেমন যথা বিধি, যথা সময়, যথা বিহিত, যথা শিক্ষা, যথার্থ, তাহলে এগুলো সবই কিন্তু হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা কি করব, এর ব্যাস বাক্য তৈরি করতে হবে। তাহলে এর ব্যাস বাক্য কীভাবে আমরা তৈরি করতে পারি, আমরা দেখো আমাদের ব্যাস বাক্য হচ্ছে যে এই যথা শব্দের পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি অতিক্রম না করে, যথার পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি অতিক্রম না করে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে যেমন আছে যথা রীতি, রীতিকে অতিক্রম না করে, তাহলে আমরা এই যে রীতি যেটা থাকবে পরপদ যেটি থাকবে, আমরা আবারও বলিনি যথা দিয়ে যখন যতগুলো আমাদের কাছে অব্যয় থাকবে, অব্যয় সমাস সমস্ত পদে যখন আমরা দেখবো যথা আছে, তাহলে এটা হবে কি যে কোনোভাবে আমরা যথা দেখার সাথে সাথে বলবো এটা একটা অব্যয়ীভাব সমাস। এরপরে যেটা আমরা করব, যদি এর ব্যাস বাক্য তৈরি করতে হয় আমাদেরকে, তাহলে ব্যাস বাক্য তৈরি করার নিয়মটি হচ্ছে এরকম যে পরপদ যেটি থাকবে, যেমন যথা রীতি এর পরপদ হচ্ছে রীতি, এই যথা সাথে যেটা থাকবে আর কি এটা পরপদ, এই রীতির সাথে আমাদের কে বিভক্তি যুক্ত হবে, তাহলে রীতিকে সামনেতে যেটা থাকবে সবার জন্য অতিক্রম না করে, তাহলে কি দাঁড়ালো দেখো আমাদের যথা রীতি হচ্ছে রীতিকে অতিক্রম না করে। তাহলে পূর্বে যদি আমরা যাই আমাদের পূর্বে যে শব্দগুলো আমরা বললাম সেখানে দেখো আছে যথা বিধি, তাহলে কি হবে বিধিকে অতিক্রম না করে, সময় তাহলে হবে কি সময়কে অতিক্রম না করে, যথা বিহিত, হ্যাঁ বিহিতকে অতিক্রম না করে, তাহলে যা আছে যথা শিক্ষা, তাহলে এটা কি হবে তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাও যে যথা শিক্ষার ব্যাস বাক্য কি হবে, যথার্থ, যথার্থ এখানে দেখো যথার সাথে কি আছে, হ্যাঁ যথার্থ অর্থ, তাহলে কি অর্থকে যে অতিক্রম না করে, তাহলে তোমরা কমেন্টস করে জানাও যে যথা শিক্ষা যেটা আছে যথা শিক্ষার ব্যাস বাক্যটা আসলে কি হবে, আমরা এতগুলো উদাহরণ দিলাম, এর পাশাপাশি তোমরা আমাদেরকে জানাও যে যথা শিক্ষা এর ব্যাস বাক্য তাহলে কি হবে, তোমরা আমাদেরকে কমেন্টস করতে থাকো, এটি আমি বলবো না, এটি তোমরাই কমেন্টস করো। এরপরে আমরা দেখো তোমরা নোট করে রাখতে পারো যে যথাকে কেটে অতিক্রম না করে ব্যাস বাক্য তৈরি করতে হবে, এ ছিল আমাদের যথা দিয়ে বলা, তোমরা কমেন্টস করতে থাকো।
এরপরে দেখো, আমরা বলছিলাম যে ফি শব্দটা যদি থাকে কোনো কোনো সমস্ত পদে, অর্থাৎ সমাসের কোনো সমস্ত পদে, আমরা যদি দেখি ফি আছে, ফি ফির সাথে যা কিছু থাকুক না কেন, যদি ফি থাকে তাহলে সেটি আমরা চোখ বুজে বলে ফেলবো কি, যে এটি একটি অব্যয়ীভাব সমাস। কি বলবো? অব্যয়ীভাব সমাস। তাহলে দেখো এখানে আছে ফি বছর, আরও অনেক শব্দ আছে এরকম বাংলা ভাষায় ফি দিয়ে, তোমরা অনেকেই অনেকগুলো জানো, পাশে আমরা কয়েকটা দেখি আছে, ফি হপ্তা, ফি মাহিনা, আছে ফি রোজ, হ্যাঁ ফি বছর। তাহলে দেখো আমরা বেশ কয়েকটি ইতিমধ্যে বলে ফেললাম। তাহলে যদি আমরা বলি যে, যদি আমরা দেখি প্রথমেই আছে ফি, পূর্বপদে ফি আছে, তাহলে আমরা বলে ফেলবো এটি হচ্ছে কি, এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। তাহলে এর ব্যাস বাক্য অবশ্যই আমাদেরকে করতে হবে। তাহলে ব্যাস বাক্য যদি আমরা করি কিভাবে করতে পারি, দেখো ফি জিনিসটা কেটে দিয়ে আমরা লিখবো বছর, অর্থাৎ হচ্ছে ফির জায়গায় এটা পরপদ যেটি থাকবে সেটি দুইবার হবে, পরপদ যেটি থাকে সেটি দুইবার হবে, তাহলে ফি বছর, তাহলে বছর বছর। তাহলে আমরা পূর্বে যদি দেখি যেগুলো ছিল আমাদের কাছে, যেমন আমার ছিল ফি রোজ, তাহলে কি হবে, যে রোজ রোজ, মাহিনা মাহিনা মাহিনা, তাহলে হপ্তা হপ্তা, তাহলে আছে বছর বছর, তাহলে দেখো বছর বছর। তাহলে তোমরা দেখো এটা ইতিমধ্যে আমরা বলে ফেললাম সবগুলোই হয়তো। তাহলে আমরা কি বললাম, যে ব্যাস বাক্য তাহলে পরপর দুইবার হবে। তাহলে কি বললাম, যখন যদি কোনো পূর্বপদে আমরা ফি জিনিসটা যদি দেখি তাহলে আমরা বলে ফেলবো এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। সমস্ত পদে ফি দেখলে এটি অব্যয়ীভাব সমাস, পাশাপাশি হচ্ছে এর ব্যাস বাক্য আমরা করবো হচ্ছে দুইবার, পরপদ যেটি থাকবে সেটি দুইবার দুইবার উচ্চারণ করব, বছর বছর, রোজ রোজ, হ্যাঁ হপ্তা হপ্তা। তাহলে এগুলো হচ্ছে কি, অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের ফির ব্যাপারটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এর আগে আমরা যেটা বলছিলাম যথাশিক্ষা, যেটা আমরা উত্তর দেইনি, কিন্তু ইতিমধ্যে আমরা দেখলাম অনেকেই তোমরা উত্তর দিয়েছো যে শিক্ষাকে অতিক্রম না করে। ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের সবার উত্তরই সঠিক হয়েছে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখতে পাচ্ছো, দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা শেয়ার করো, যারা যারা এখনও শেয়ার করোনি তোমরা শেয়ার করো, শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও আজকের ক্লাসটি। আর পাশাপাশি আমাদেরকেও জানাও, তোমরা যারা শেয়ার করেছো, যারা তোমাদের টাইম লাইনে শেয়ার করেছো, তারা আমাদেরকে জানাও যে হ্যাঁ শেয়ার করেছো কি না। পাশাপাশি হচ্ছে তোমরা কমেন্টস করো, আমাদের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হলে তাও আমাদেরকে জানাও, এবং ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগতেছে সেটিও আমাদেরকে জানাও। তোমরা কোথাও কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়, আমি একটু হয়তো দ্রুত বলতেছি, সেটিও আমাদেরকে জানাও যদি কোথাও একটু অসুবিধা হয়। পাশাপাশি দেখো আমরা ফি ব্যাপারটা বলে ফেললাম, তো ফি দিয়ে আশা করি তোমাদের কোনো কোনো সমস্যা নেই। ফির পরে আমরা যদি দেখো, আপনারা বললাম যে হর, হর শব্দটি যদি শুরুতে থাকে, অর্থাৎ সমস্ত পদের শুরুতে যদি থাকে হর, তাহলে হরের সাথে আমরা আর কিছু শব্দ দেখে নিই। হরের সাথে আছে আমাদের হর রোজ, হর গিজ, হরতাল, তারপর আছে হর হামেশা, তারপর আছে হর কিসিম, অর্থাৎ হর শব্দ দিয়ে, হরের সাথে আরও যা কিছু শব্দ দিয়ে, এরকম যদি কোনো অব্যয়ীভাব সমাস থাকে বা সমস্ত পদ যদি হয়, তাহলে আমরা সাথে সাথে বলবো হর যেহেতু আছে, সাথে আমরা যেটা বলবো সেটা কি, সেটা বলবো এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। হর থাকলে সাথে সাথে বলবো এটি অব্যয়ীভাব সমাস, হর থাকলে বলবো অব্যয়, যেমন হরতাল। দেখো হরতালকে আমরা এখানে আছে হরতাল, হর গিজ, হর রোজ, এগুলো সবই হচ্ছে কি, অব্যয়ীভাব সমাস। কীভাবে বললাম, আমরা বললাম এভাবে, যখন এ হর শব্দটি দেখলাম, যখন আমরা হর দেখলাম, হর দেখার সাথে সাথে আমরা বললাম এটি হচ্ছে কি, অব্যয়ীভাব সমাস। তাহলে আমি আশা করি এরকম যদি আরও 100 শব্দ থাকে, আরও 50 শব্দ দিক, যতগুলো শব্দই দিক যদি শুরুতে হর থাকে, তাহলে তোমরা সাথে সাথে কি বলে ফেলবা, এটি হচ্ছে কি সমাস, অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা এর পরে দেখি এর ব্যাস বাক্য কীভাবে আমরা করব। দেখো হরদম শব্দটি আছে, তাহলে হর আছে যেহেতু, তাহলে এটি হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা এটাকে ব্যাস বাক্য করতেছি দমে দমে। দেখো এটাকে আমরা কিন্তু দুইবার পরপর দুইবার করেও দম দম বলা যায়, কিন্তু দম দম শব্দটা কিন্তু আসলে কেমন একটু শ্রুতি কটু শোনায়, একটু শ্রুতি মধুর করার জন্য। আমরা তো আগেই জানি যে সমাস হচ্ছে মিলন জাতীয় এবং হচ্ছে সংক্ষেপণ, তো এটাকে একটু শ্রুতি মধুর করার জন্য এটাকে আমরা বলতেছি কি, দমে দমে। তাহলে দেখো পূর্ববর্তী যেগুলো আমাদের কাছে আছে, তাহলে যে হর রোজ, তাহলে হচ্ছে যদি যদি আবার একটু বলে রাখি, যদি মনে করো যে আমরা যেটা এখানে আছে পরপদ, এটি যদি দুইবার করার পর কোনো ধরনের শ্রুতিকটু না লাগে, মানে শুনতে খারাপ না দেখায়, বা এটা শুনতে শ্রুতিকটু না মনে হয়, তাহলে এটাকে কিন্তু আমাদের এর সাথে বিভক্তি একার যুক্ত করার প্রয়োজন নেই। যেমন রোজ রোজ, এখানে কিন্তু আমাদেরকে কোনোভাবেই এর বিষয়ে যে রোজে রোজে এরকম করলে আরও কেমন শোনায়, তার থেকে রোজ রোজটাই কিন্তু ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু থাকবে, যদি শুনতে শ্রুতি কটু দেখায় তখনই আমরা কেবলমাত্র একার বিভক্তিটা যুক্ত করব। এখানে কিন্তু রোজ রোজই থাকবে, গিজ গিজ থাকবে, তাল, এই যে তাল যেটি হরতাল, তাল তাল শোনাইলে কেমন দেখায়,
এটাকে কিন্তু কি বলতে পারি আমরা, তাল তালে তালে, তাহলে কি হরতাল হচ্ছে কি তালে তালে, হরতালে আরো কিছু ইয়ে আছে, যেমন যেখানেই থাকুক না কেন কিন্তু হরতাল কিন্তু সবসময়, যেমন আছে তালের অভাব সেটাও কিন্তু হরতাল হবে, তালের অভাব হরতাল, কিন্তু সেটাও কিন্তু কি সমাস, অব্যয়ীভাব সমাস। কেন অব্যয়ীভাব সমাস, আগেই আমরা বলছিলাম হর শব্দটি থাকলে সেটি হবে কি অব্যয়ীভাব সমাস। দেখো তালের অভাব যখন আমরা এর ব্যাস ব্যাখ্য করলাম, তাহলে আমরা কেন এটা অব্যয়ীভাব সমাস বললাম, আমরা আগেই বলছিলাম যদি কোনো শব্দের, যদি সমস্ত পদের শব্দটাকে আমরা যদি এটাকে দেখি এরকম আছে যে অভাব অর্থে বোঝানো হচ্ছে, তাহলে আমরা কিন্তু আগেই বলছি অভাব অর্থে যদি বোঝানো হয় তাহলে সেটি হবে অব্যয়ীভাব সমাস। আমরা শেষে এটা নিয়ে আরো একটু আলোচনা করবো শেষের দিকে, অভাব অর্থে বোঝানো হলে এটা অব্যয়ীভাব সমাস, এবং যদি আমরা বলি তালে তালে সেটাও অব্যয়ীভাব সমাস হরতাল, যেহেতু হর আমাদের সাথে আছে। এরকম হর হামেশা, হামেশা হামেশা, তারপর কিসিম কিসিম, হ্যাঁ এগুলো সবই হচ্ছে অব্যয়ীভাব সমাস। তোমরা যেটা নোট করতে পারো সেটা হচ্ছে পরপর দুইবার হবে, তবে বিভক্তি যোগ করে শ্রুতিমধুর করতে হবে, যদি শ্রুতিকটু শোনা যায়, যেমন দম দম শুনলে কেমন দেখায়, এর জন্য কিন্তু দমে দমে, কিন্তু রোজ রোজ কিন্তু ঠিক আছে, এখন রোজে রোজে বললে তখনও কিন্তু আবার শ্রুতিকটু হয়ে যাচ্ছে আমরা যদি বিভক্তি যুক্ত করি। তাহলে এভাবে বুঝে বিভক্তি যুক্ত বা যুক্ত করবে না, এদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখো আছে, আমরা বলছিলাম যে প্রতি শব্দটা যদি থাকে শব্দের অর্থাৎ সমস্ত পদের শুরুতে যদি থাকে প্রতি, তাহলে কি হবে, যদি প্রতি থাকে তাহলে অব্যয়ীভাব সমাস। এরকম আমরা বলতে পারি অনেক শব্দ আছে প্রতি দিয়ে, হাজার হাজার শব্দ আছে, আমরা যে কিছু শব্দ দেখি প্রতিদিন, প্রতিজন, প্রতিক্ষণ, তারপরে আছে হচ্ছে প্রতি রাত, তারপরে বলতে পারি হচ্ছে প্রতি বছর, প্রতি মাস, এরকম অনেকগুলো আছে প্রতি দিয়ে। তো এতগুলো প্রতি আমাদের জানার দরকার নেই, আমাদের মুখস্থ করারও দরকার নেই, আমরা শুধু এটাই মুখস্থ করে রাখলাম বা এটাই আমরা জেনে রাখলাম যে প্রতি শব্দটা যদি আমরা দেখি সমস্ত পদের শুরুতে আছে তাহলে এটা হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। তাহলে আমাদের হাজার হাজার শব্দ বারবার পড়া বা মুখস্থ করার কোনো প্রয়োজনে, আমরা শুধু শিখে রাখলাম কয়েকটি শব্দ, ইতিমধ্যে আমরা আলোচনা করলাম যথা, তারপর হচ্ছে তোমার ফি, তারপর হচ্ছে তোমার হর, এবং এখন প্রতি, মাত্র ছয়টি শব্দ আছে আমাদের এখানে, ছয়টি শব্দ মুখস্থ করলে আমরা যতগুলো শব্দ আছে সবগুলো অব্যয়ীভাব সমাস সম্পর্কে জানতে পারবো। তাহলে তোমরা দেখো, আর আমরা বললাম এইমাত্র যে প্রতি শব্দটা যদি থাকে তাহলে এটি হবে একটি অব্যয়ীভাব সমাস। তারপর দেখো যে এটা যদি আমরা আছে কি প্রতি শব্দ যদি থাকে তাহলে আমরা এটাকে যেভাবে ব্যাস বাক্য তৈরি করবো সেটি হচ্ছে দুইবার দুইবার, হচ্ছে মাস মাস। এখন দেখো প্রতি মাস, এটা কিন্তু দেখো মাস মাস বললে কিন্তু কেমন একটু শোনায়, এটা কিন্তু আমরা চাইলে মাসে মাসে বললে এটা কিন্তু আরো একটু শ্রুতি মধুর শোনায়, তাহলে আমরা কিন্তু এটাকে বলতে পারি মাসে মাসে, যদি এটা মাস মাস বলি তাহলে কেমন একটু শোনায়, যদি এটা শ্রুতি কটু শোনায় আমরা কিন্তু এটাকে মাসে মাসে করতে পারি। এরপর দেখো আছে প্রতিকূল, প্রতিকূল এবং আরেকটু জিনিস দেখো, দুইটা জিনিস আছে প্রতি দিয়ে যতগুলো শব্দ আছে এর মধ্যে শুধুমাত্র দুইটা, আর যত শব্দ আছে সবগুলো কিন্তু ওই রকমই দ্বিত্ব হবে, মানে দুইবার দুইবার হবে, শুধু দুইটি শব্দ আছে যে দুইটি হচ্ছে একটু আলাদা, কিন্তু এরাও কিন্তু সবাই কি, যেহেতু প্রতি, যেহেতু প্রতিপক্ষ, প্রতিকূল আছে, প্রতি শব্দটা যেহেতু আমাদের আছে তাহলে এটা অব্যয়ীভাব সমাস, কিন্তু ব্যাস বাক্যে একটু পরিবর্তন আছে। কীরকম পরিবর্তন, প্রতিকূল যেটি আছে সেটি হবে কুলের বিপরীত, প্রতিকূল অর্থাৎ একটা কুলের অন্য একটা কুল, অর্থাৎ এর বিপরীতে যে কুলটি আছে, তাহলে প্রতিকূলের ব্যাস বাক্য হচ্ছে কুলের বিপরীত, এবং প্রতিপক্ষ যেটি আছে এর হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে বিরুদ্ধ পক্ষ। তাহলে দেখো ব্যাস বাক্য আলাদা কিন্তু হচ্ছে প্রতি থাকার কারণে এটি অব্যয়ীভাব সমাস। তাহলে আমরা যেটা প্রথমেই আমাদের সূত্র বা টেকনিকে বলছিলাম যে প্রতি যদি থাকে শব্দের শুরুতে তাহলে এটি হবে একটি অব্যয়ীভাব সমাস। তাহলে দুইটি মাত্র শব্দ আছে যে প্রতি দিয়ে বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষার যতগুলো শব্দ আছে সবগুলো সমাস, শব্দই হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং শুধুমাত্র এর এতগুলো শব্দের মধ্যে থেকে ব্যতিক্রমী আছে শুধু দুইটি, সেই দুইটি হচ্ছে প্রতিকূল এবং প্রতিপক্ষ। প্রতিকূল হচ্ছে কূলের বিপরীত এবং প্রতিপক্ষ হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে বিরুদ্ধ পক্ষ। তানজিম লিখছে যে আমরা দেখতে পাচ্ছি যে কূলের সমীপে প্রতিকূল, না আসলে কূলের সমীপে যেটা তুমি লিখছো সেটা হচ্ছে উপকূল, উপকূল, উপকূল হবে কূলের সমীপে, অর্থাৎ এই কূলেরই মতো উপকূল, আর প্রতিকূল জিনিসটা ওরকম না, ওর সমান না, এটা হচ্ছে এর বিপরীতে, অর্থাৎ আমাদের এই একটা কূল এর বিপরীতে আরেকটি যে কিনারা বা তট যেটি আছে এটাকে বোঝানো হচ্ছে এর বিপরীতে, তাহলে এটা হচ্ছে কি কূলের বিপরীত। আর উপকূল যে শব্দ আছে প্রতিকূলের সাথে আরও একটা আমাদের আছে উপকূল, সেটি অব্যয়ীভাব সমাস, সেখানে গিয়ে হবে হচ্ছে যে কূলের সমীপে, আমরা সামনে যাচ্ছে উপ দিয়ে, আমরা বলছিলাম ইতিমধ্যে যে উপ দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস। তাহলে একটু তানজিম তুমি আবার একটু নোট করে নাও তোমার এটা যে কূলের সমীপে যেটি লিখছো তুমি সেটা হচ্ছে উপকূলের জন্য, কূলের বিপরীত যেটা হচ্ছে প্রতিকূল এটা কিন্তু এক না, এটা দুটি আলাদা দুটি শব্দ, একটু খেয়াল করে দেখো। এবং দেখো তোমরা আরও আছে যেমন প্রতিধ্বনি,
প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু এরকম হবে যে ধ্বনির বিপরীত। আমরা ইতিমধ্যে বলছিলাম যে দুইটি শব্দ দিলাম, আরেকটি শব্দ দিলাম, তাহলে কয়টি হলো? টোটাল তিনটি। এরকম আছে দেখো প্রতিবাদ, বিরুদ্ধবাদ, তাহলে মাত্র চারটি শব্দ আমরা তোমাদেরকে শেয়ার করলাম। সেই চারটি শব্দ হচ্ছে একটু ব্যাস বাক্যটা ভিন্ন, কিন্তু প্রতি যদি থাকে তাহলে আমরা চিন্তা করে নিব। এবং আমরা একটু খেয়াল করে দেখো সমস্ত পদটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি আসলে প্রতি আছে অব্যয়ভাব সমাস, এবং ব্যাস বাক্যটা তৈরি করার সময় কিছুটা জ্ঞান অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। যে প্রতিবাদ যদি আমরা বলি বাদ বাদ, তাহলে এটা কেমন শোনায়? এটা তো এটা না, প্রতিবাদ মানে হচ্ছে তুমি কি করতেছো, বিরুদ্ধবাদ, একজন একটা কথা বলছে সেটার বিরুদ্ধে গিয়ে তুমি কথা বলতেছো। আমাদেরকে বলছে যে উর্দু ভাষা হবে হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা হবে উর্দু, আমরা সেখানে প্রতিবাদ করছি যে না আমাদের যে মাতৃভাষা যেটা বাংলা এটা বাংলা হবে। এই যে আমরা প্রতিবাদ করলাম, তাহলে বাদ বাদ তো এটা কেমন শোনায়, তাহলে আমাদের হচ্ছে এটা বিরুদ্ধবাদ। এবার প্রতিধ্বনি, ধ্বনি ধ্বনি শুনলে কিন্তু প্রতিধ্বনি একটা ধ্বনি উচ্চারণ, এর বিরুদ্ধে আর একটা ধ্বনি চলে আসে, তাহলে কি হচ্ছে ধ্বনির বিপরীতে। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এর ব্যাস বাক্য করার সময়, ব্যাস বাক্য কিন্তু করা এবং সমাস চিহ্নিত করা কিন্তু এক না। সমাস চিহ্নিত করার জন্য আমরা যেটা বললাম যে আমরা অবশ্যই খেয়াল রাখবো যদি শুরুতে প্রতি থাকে সমস্ত পদের, তাহলে এটি হবে কি অব্যয়ভাব সমাস। তা যেটা তোমরা নোট রাখতে পারো সেটা হচ্ছে কি ব্যাস বাক্যের ভিন্নতা থাকবে অর্থ অনুযায়ী, কিন্তু সমস্ত পদে প্রতি থাকলে অব্যয়ভাব সমাস হবে, এতক্ষণ তোমাদেরকে যেটি বললাম। এবার দেখো আমরা অনু দিয়ে বলবো। অনু শব্দ দিয়ে অনেকগুলো শব্দ আছে, অনু দিয়ে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো দিয়ে কি হবে, সে শব্দগুলো দিয়ে যদি থাকে যতগুলো সমস্ত পদ থাকবে সবগুলোই কি হবে, সবগুলো শব্দই হবে হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। তাহলে অনুদি কি কি শব্দ দেখতে পাই আমরা, অনুদিন, অনুক্ষণ, অনুসরণ, তারপর আছে অনুভব, আছে হচ্ছে অনুগমন, অনুকূল। তাহলে এই শব্দগুলো হচ্ছে অনুগমন, অনুকূল, এগুলো সবগুলোই হচ্ছে কি অব্যয়ভাব সমাস। এরপরে দেখো আরও আছে অনুগমন। এখন দেখো অনু যেহেতু আছে, আমরা আগেই বলছিলাম যদি পূর্বপদে অনু পাই অর্থাৎ হচ্ছে সমস্ত পদে অনু পাই, অনু যদি থাকে তাহলে আমরা এটা ধরে নিব এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেহেতু অব্যয়ভাব সমাস তাহলে এর হচ্ছে আবার কি হবে আমাদের একটা ব্যাস বাক্য তৈরি করতে হবে। যত অনুদি শব্দ আছে সবই হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস, এবং ব্যাস বাক্য যখন তৈরি করতে যাব অনু মানে হচ্ছে কিন্তু পশ্চাৎ, পিছনে পিছনে, এর পশ্চাৎ। তাহলে দেখো অনুগমন যদি আমরা এর ব্যাস বাক্য করি গমনের পশ্চাৎ, একজন যাচ্ছে তার পিছনে পিছনে আর একজন যাচ্ছে, গমনের পশ্চাৎ। তাহলে ব্যতিক্রমী আছে আবার, এর মধ্যে শুধুমাত্র অনু দিয়ে একটাই ব্যতিক্রমী আছে, সেটি হচ্ছে অনুতাপ। যত অনু দিয়ে যত শব্দ আছে সবগুলোই হচ্ছে অব্যয়ভাব সমাস, শুধুমাত্র একটা শব্দই আছে অনুতাপ, অনু দিয়ে শব্দ অনুতাপ, শুধু এই একটি মাত্র সমস্ত পদ আছে যেটি কিন্তু অব্যয়ভাব সমাস না। তাহলে এটি কি সমাস, এটি হচ্ছে প্রাদি সমাস। আমরা যখন প্রাদি সমাস সম্পর্কে তোমাদেরকে একটু আলোচনা করব তখন এটার বিস্তারিত বলবো। শুধু এটাই বলে রাখলাম যে অনু দিয়ে যত শব্দ আছে সবই হচ্ছে অব্যয়ভাব সমাস, শুধু একটি মাত্র শব্দই আছে যেটি অনুতাপ, সেটি হচ্ছে কি অব্যয়ভাব সমাস না, সেটি কি, সেটি হচ্ছে প্রাদি সমাস। তারপর দেখো তোমরা যেটা নোট রাখবে সেটি হচ্ছে কি অনু থাকলে পশ্চাৎ হবে, কি হবে পশ্চাৎ হবে, অনু মানে হচ্ছে পশ্চাৎ, এবং ব্যাস বাক্যে থাকবে সামনে। এছাড়া পরপর দুইবারও হতে পারে, একটু আলাদা কয়েকটা ব্যাস বাক্য একটু আলাদা, যেমন আমরা দেখাই যেমন দেখো আছে অনুগমন, গমনের পশ্চাৎ অনুভব, তারপর আছে অনুসরণ, স্মরণের পশ্চাৎ অনুদিন, দিনে দিনে, দিন দিন, অনুদিন। দেখো কিছু আছে দ্বিত্ব হবে আর কিছু আছে হচ্ছে একটু ব্যাস বাক্যের দিকে খেয়াল করে দেখবা, অনুসরণ, স্মরণের পশ্চাৎ, এরকম অনুকূল, তারপর হচ্ছে তোমার আছে কি অনুগমন, একটু খেয়াল করে দেখবা তোমরা দুইটা পার্ট আছে এখানে। একটা হচ্ছে অনু দিয়ে যদি তোমার অনু শব্দটা সমস্ত পদ দিয়ে যখন বোঝানো হয় কোনো কিছুর পিছনে পিছনে তাহলে পশ্চাৎ হবে, আর যেখানে এরকম বোঝানো হবে না পিছনে পিছনে সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার দ্বিত্ব হবে, মানে দুইবার হবে, পরপর যেটি আছে সেটি দুইবার হবে। এবার দেখো যেটা আগে একটু আগে আলোচনা করছিলাম আমরা, যেমন আলোচনা করছিলাম উপ দিয়ে, কি আলোচনা করছিলাম আমরা উপ দিয়ে, যেমন উপ নদী, উপ দিয়ে আরো কি কি আছে উপবন, উপকূল, অর্থাৎ উপ দিয়ে যত শব্দ আছে সবগুলোই কি হবে অব্যয়ভাব সমাস হবে, সবগুলো কি হবে অব্যয়ভাব সমাস। উপশহর, উপজেলা, এরকম হাজার হাজার শব্দ আছে উপ দিয়ে, তাহলে সবগুলো শব্দই কি হবে অব্যয়ভাব সমাস হবে। উপভাষা, উপবিধি, উপমন্ত্রী, উপসচিব, দেখো কতগুলো শব্দ আছে, এই যতগুলো থাকবে এই উপ থাকলে সেখানে কি হবে ব্যাস বাক্যে গিয়ে হবে হচ্ছে সদৃশ, যেটা কিছুক্ষণ আগেই আমরা বলছিলাম একজন কমেন্টস করছিল, সেই কমেন্টে আমরা বলছিলাম যে উপ দিয়ে যেটি হবে সেটি কিন্তু কি হবে
তাহলে দেখো, তাহলে দেখো আছে কি, যে আমরা বললাম উপ সচিব অর্থাৎ যেগুলো থাকবে সেগুলো শেষে যেটা থাকবে উপ যদি থাকে, যত শব্দ আছে উপ দিয়ে সবগুলোই হবে অব্যয়ী সমাস, এবং উপ থাকলে তার ব্যাসবাক্যে গিয়ে হবে একদম সদৃশ। কি হবে? সদৃশ। তাহলে দেখো যেমন আছে নদীর সদৃশ, উপনদী নদীর সদৃশ। তাহলে আমরা বললাম যে আরো পিছনে কতগুলো শব্দ বললাম, যেমন উপনদী তাহলে নদীর সদৃশ, উপবন বনের সদৃশ, উপকূল কূলের সদৃশ, উপশহর শহরের সদৃশ, উপজেলা তাহলে সদৃশ দিয়ে কিন্তু এগুলো আমরা সবগুলো, উপভাষা ভাষার সদৃশ, উপবিধি বিধির সদৃশ, উপমন্ত্রী মন্ত্রীর, এরকম সবগুলো কিন্তু উপ দিয়ে কি হবে সদৃশে ব্যবহার করবো। ব্যতিক্রমও আছে, এর মধ্যে ব্যতিক্রম কি আছে, ওই যে উপকূল, উপকূলে কি হবে কূলের সমীপে, কূলের সমীপে, কূলের সমীপে উপকূল ব্যতিক্রম যেটা ব্যাসবাক্য, এবং উপকণ্ঠ আছে কণ্ঠের সমীপে। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম সমীপে দিয়ে, বাকিগুলো সব সদৃশ, সব সদৃশ, শুধু দুইটা আছে কি কূলের সমীপে উপকণ্ঠ এবং কণ্ঠের সমীপে। একটা জিনিস এবার দেখো, এবার তোমাদের থেকে একটু জেনে নিই, যে তোমরা যারা আছো তোমরা এবার কমেন্টস করে আমাদেরকে একটু জানাও, সেটা হচ্ছে যে উপাচার্য, তোমরা দেখো উপাচার্য যেটি আছে তাহলে এটি কোন সমাস হবে, এটি কি অব্যয়ীভাব সমাস হবে উপাচার্য? যদি উপাচার্য অব্যয়ীভাব সমাস হয় তাহলে এর ব্যাসবাক্য আসলে কি, এখানে কি আসলে উপ আছে, থাকলে এর ব্যাসবাক্য কি হবে? কমেন্টস করে তোমরা আমাদেরকে জানাও তো, দেখি দেখি তোমরা কারা কারা এটা বলতে পারো। উপাচার্য, তোমরা দেখতে পাচ্ছ উপাচার্য, উপাচার্য কি অব্যয়ীভাব সমাস কি না এটাও জানাও, পাশাপাশি উপাচার্য এই ব্যাপারটা জানাও যে এর ব্যাসবাক্য কি হবে। তোমরা আমাদেরকে কমেন্টস করো, আমরা তোমাদের কমেন্টসের অপেক্ষায় আছি। আর ইতিমধ্যে যারা শেয়ার করো নাই এখনো, তোমরা শেয়ার করো, তোমরা অনেকে কারো কাছে আশা করি এখন আর অব্যয়ীভাব সমাসটি কঠিন হওয়ার কথা না, বিশেষ করে ফয়সাল শেখ, ফয়সাল শেখ আমরা এতক্ষণ ধরে অনেক কথা বললাম, সেখানে আমরা যেটা তোমাকে বললাম যে মাত্র 6-7টি শব্দ বললাম, যে শব্দগুলো যদি আমাদের শুরুতে থাকে, শুরুতে থাকে সমস্ত পদের শুরুতে থাকে, তাহলে সেটি আমরা বুঝে নিয়ে যাবো সাথে সাথে যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং এর ব্যাসবাক্য কিভাবে হবে সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তুমি শুরু থেকে দেখলে আশা করি আর তোমার কঠিন মনে হবে না। এবং আমরা বললাম যে শেষে সমস্ত পদের শেষে যদি টে থাকে, যেটা ইতিমধ্যে আলোচনা করলাম, তাহলে সেটা হবে একটা অব্যয়ীভাব সমাস। আর এরপরে আমরা আর একটা বললাম যে অভাব অর্থে যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে সেটি হবে হচ্ছে একটি অব্যয়ীভাব সমাস। শুধু এই তিনটি পয়েন্টের কথা আমরা বলছি। তো তানজিম আমাদেরকে কিছু বলতে পারে নাই, সে বলল যে না এটা হচ্ছে না। পাশাপাশি আরও যারা কমেন্টস করতেছো তোমরা, তোমরা আমাদেরকে জানাও যে উপাচার্য যে শব্দটি আছে সেই উপাচার্য শব্দটি কি আসলে অব্যয়ীভাব সমাস কিনা, পাশাপাশি এটার ব্যাসবাক্য কি। তো আমি একটু আলোচনা করি এর পাশাপাশি, তোমরা লিখতে থাকো কমেন্টস করো। দেখো উপ যোগ আচার্য তাহলে কিন্তু হচ্ছে কি উপাচার্য, তাহলে যেহেতু উপ আছে আমরা আগেই বলছিলাম আমরা উপ দেখলেই চোখ বুঝে বলে ফেলবো এটা হচ্ছে কি একটা অব্যয়ীভাব সমাস। কি বললাম যে উপ থাকলে সেটি হবে কি একটি অব্যয়ীভাব সমাস। তাহলে উপ যেহেতু আছে তাহলে এবার কি আমরা বলতে পারি এটা অব্যয়ীভাব সমাস? মেহেদি হাসান, তারপরে তানজিম, তোমরা আমাদেরকে জানাও যে আমরা যেহেতু এখন উপর বের করে দিলাম যে উপ আচার্য, তার মানে উপাচার্য, উপ এবং আচার্য একসাথে হয়েছে উপাচার্য, তাহলে এখন কি এটি অব্যয়ীভাব সমাস বলতে পারি? সানি হোসেন আমাদের সাথে হয়তো এইমাত্রই যুক্ত হয়েছে, সানি হোসেন তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তাহলে ওরাও তোমাদের সাথে যুক্ত হতে পারবে, ক্লাসটি দেখতে পারবে। আর আজকের ক্লাসটি দেখার পরে আর কিন্তু তোমাদের কি থাকবে না, অব্যয়ীভাব সমাস সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, চোখ বুঝে, আমি জাস্ট চোখ বুঝে, পরীক্ষক তোমাদেরকে যেখান থেকেই দিক, যে গ্রামার থেকে দিক, যেখান থেকে শব্দ খুঁজে এনে দিক, সাগর মহাসাগর তারপর আকাশ পাতাল, যেখান থেকে শব্দ খুঁজে এনে দিক, তোমরা সাথে সাথে টিক দিয়ে দিবে কোথায়, যে এটি অব্যয়ীভাব সমাস, দেখার সাথে সাথে চোখ বুঝে বলে ফেলবে যে হ্যাঁ এটা হচ্ছে কি একটি অব্যয়ীভাব সমাস। যেমন এই যে উপ আমি যখন দেখাইলাম তোমাকে যে উপ আচার্য উপ আছে, তাহলে আমরা সাথে সাথে এটা চোখ বুঝে বলে ফেলবে এটা হচ্ছে কি এটা অব্যয়ীভাব সমাস। কেন? আমাদের কাছে উপ আছে, উপ থাকলেই এটা কি, হ্যাঁ তাহলে আমরা দেখো, অর্থাৎ আচার্য ইউনিভার্সিটি থাকে, তাহলে দেখো উপাচার্য তাহলে কি আচার্যের সদৃশ, আগেই বলছিলাম উপ থাকলে কি আমাদের ব্যাসবাক্যে সদৃশ শব্দটি যোগ হবে, এবং তাহলে দেখো উপ আচার্য আচার্যের সদৃশ অব্যয়ীভাব সমাস। একদম ইজিলি
আশা করি তোমরা আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো আকণ্ঠ, আ দিয়ে বলছিলাম, আ দিয়ে যত শব্দ আছে, আ শব্দের সমস্ত পদের শুরুতে আ যতগুলো থাকবে সবগুলো কি হবে? সবগুলোই কিন্তু কি হবে, আমরা বলছিলাম যে এগুলো সব হবে হচ্ছে অব্যয়ীভাব সমাস, যেমন আকণ্ঠ, আমূল, আমৃত্যু, আচ্ছা আজীবন, আকর্ণ, তারপর হচ্ছে আমরণ। দেখো কতগুলো শব্দ আছে আমাদের কাছে, এছাড়া আমরা আরো কতগুলো শব্দ আমরা দেখতে পারি, যেমন আপাদমস্তক, আসমুদ্র হিমাচল, তারপর আরো আছে দেখো যে আবাল বৃদ্ধ ভনিতা, হ্যাঁ আজানুলম্বিত, তারপর আরো কি আছে? এখন দেখো তাহলে এই শব্দগুলো যে বললাম সবগুলো শুরুতে কি আছে, আ করে আছে, সবগুলো শব্দতে কিন্তু আ আছে। যদি শব্দের শুরুতে আ থাকে তাহলে এটি হবে কি, অব্যয়ীভাব সমাস। শব্দের শুরুতে আ থাকলে হচ্ছে অব্যয়ীভাব সমাস, এবং এর যে ব্যাস বাক্য যেটা করব, আ থাকলে আর ব্যাস বাক্য হবে এরকম যে পর্যন্ত, আ কেটে পর্যন্ত, যেমন আমরা বললাম আ কণ্ঠ, হ্যাঁ তাহলে কণ্ঠ পর্যন্ত, ব্যাস বাক্য কি, কণ্ঠ পর্যন্ত, আমূল, হ্যাঁ মূল পর্যন্ত, আমূল হচ্ছে কি মূল পর্যন্ত। তারপরে আছে হচ্ছে আমৃত্যু, হ্যাঁ মৃত্যু পর্যন্ত, তারপর দেখো জীবন, আজীবন, হ্যাঁ জীবন পর্যন্ত। তাহলে আকর্ণ কি হবে, তোমরা কমেন্টস করে জানাও আমাদেরকে, তোমরা কমেন্টস করে জানাও যে আকর্ণ কি হবে, আকর্ণের ব্যাস বাক্য কি হবে। তারপর হচ্ছে তোমার আমরণ, মরণ এখানে কি হবে ব্যাস বাক্য, এ দুটি তোমরাই জানাও আমাদেরকে, যে আকর্ণ তোমরা একটা জানাও আমাদেরকে যে আকর্ণ এটার ব্যাস বাক্য কি হবে। আমরণটা আমি বলে দিচ্ছি যে মরণ পর্যন্ত। তাহলে দেখো আ শব্দ যদি থাকে শব্দের শুরুতে, সমস্ত পদের শুরু, তার এটি হবে অব্যয়ীভাব সমাস, এবং এর ব্যাস বাক্য যখন আমরা করব তখন আ এটা কেটে দিয়ে যেটা থাকবে সেটার পরিবর্তে আমরা লিখব পর, অর্থাৎ হচ্ছে পরপদে যে পর্যন্ত। তাহলে আমরা আ কেটে মরণ পর্যন্ত, আ কেটে জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, মূল পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, কত ইজি দেখছো তোমরা। আ দিয়ে যত শব্দ আছে সবগুলো এরকম অব্যয়ীভাব সমাস, এবং ওটা কেটে দিয়ে আমরা বলবো পর্যন্ত করে। এর অনেক এই কমেন্টস করছো যে আকর্ণ হচ্ছে কর্ণ পর্যন্ত, ঠিক আছে তোমাদের উত্তর, তাহলে আকর্ণ কি হবে, কর্ণ পর্যন্ত। এরকম যত শব্দ আছে, যেমন দেখো আর অনেকগুলো শব্দ আছে, আপাদমস্তক, তাহলে কি যে পাদ হতে মস্তক পর্যন্ত, আর সমুদ্র হিমাচল, তার মানে হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এর ব্যাস ভাই একটু পরিবর্তন আছে কিন্তু কি, আর সমুদ্র হিমাচল, এটা দ্বারা বোঝানো হয় এরকম যে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। দেখো এসেছে কিন্তু পর্যন্তটা আসতেছে, যেহেতু দুইটা শব্দ তাহলে এর মধ্যে থেকে জিনিসটা যুক্ত হচ্ছে, আর সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, তাহলে আমাদের সূত্র অনুযায়ী এটা ঠিক আছে। তারপরে দেখো আছে কি আবাল বৃদ্ধ বনিতা, তাহলে কি দেখো এখানে আবাল বৃদ্ধ বনিতা, এখানে আবাল বলতে হচ্ছে এই আর আমাদের সাথে যুক্ত আছে, আমরা জানি এর মাধ্যমের জন্য হচ্ছে যে পর্যন্ত, এবং তাহলে বাল অর্থ হচ্ছে ছোট, বাচ্চাদেরকে বলা হয় যারা ছোট আর কি, তাদেরকে বলা হয় বাল বাংলা ভাষায়। তাহলে আবাল বৃদ্ধ বনিতা, তার মানে হচ্ছে কি বাল বৃদ্ধ বনিতা পর্যন্ত, দেখছো বাল বৃদ্ধ বনিতা পর্যন্ত, তাহলে কি হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা। তারপরে দেখো আরো আছে যেমন আজানু লম্বিত, জানু আজানু অর্থ হচ্ছে কি হাঁটু থেকে লম্বিত লম্বা, তাহলে দেখো জানু হতে লম্বিত পর্যন্ত, তাহলে কি আজানু লম্বিত। তবে আরো দেখো আরো আছে কি, তাহলে ব্যাস বাক্য যদি আমরা এরকম পাই আ থাকে তাহলে আমাদের পর্যন্ত যোগ হবে, কি পর্যন্ত পর্যন্ত, যেমন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, আমরা আগেই বলছিলাম এই ব্যাপারে। দেখো এরকম আর কয়েকটি আছে একটু পরিবর্তন, সবগুলোর থেকে একটু আলাদা আছে, যেমন দেখো আনত, এখানে কিন্তু পর্যন্ত হয় না, নত পর্যন্ত, এটা আসলে হ্যাঁ একটু কেমন শোনায়, এটা কিন্তু ব্যাস বাক্যটা যদি আমরা বলি যে নত পর্যন্ত, হ্যাঁ নত পর্যন্ত কি কতদূর নত হবে, একদম কি মাটির সাথে মিশে যাবে কিনা, কিরকম নত হবে এটা বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের ব্যাস বাক্যে একটু পরিবর্তন আছে। সের ব্যাস বাক্যের পরিবর্তন যেটা হবে সেটি হচ্ছে যেমন দেখো আছে আনত, তাহলে আমরা এটাকে আরেকটু এই শুধু তিনটার জন্য বলছি, এই তিনটা তোমরা একটু নোট করে রাখো, বাকিগুলো সব যেগুলো বললাম সব পর্যন্ত হবে, এর মধ্যে থেকে আমরা যেগুলো পাই সব সময়ের জন্য সেটা হচ্ছে তিনটা শব্দ পাই, যেটা আমরা পর্যন্ত দিয়ে যদি বলি সেটা শ্রুতি মধুর শোনায় না, আমরা অবশ্যই জানি যে শ্রুতি মধুর যদি না শোনায় শ্রুতি কটু লাগে, এরকম কোনো কিছুই বাংলা ভাষা বা ব্যবহার বা ব্যাকরণবিদ যারা আছে তাদের এগুলোকে কোনোভাবেই সাপোর্ট করে না। তাহলে কী হবে আনতটা কিন্তু এরকম হবে যে ঈষৎ নত, ঈষৎ নত,
আনতর ব্যাসবাক্য কি হচ্ছে তাহলে? ঈষৎ নত, যে অল্প একটু নত মানে হচ্ছে নিচু হওয়া। তারপর আরক্তিম হচ্ছে কি? ঈষৎ রক্তিম, মানে একদম ইনা রক্তিম পর্যন্ত বললে কেমন শোনায়, এই জন্য আরক্তিম হচ্ছে ঈষৎ রক্তিম, হালকা কিছুটা রক্তিম লালাবা। যেমন হচ্ছে আলুনি, মানে হচ্ছে দেখো আলুনি হচ্ছে কি, অর্থাৎ হচ্ছে নুনের অভাব বলি আমরা এটাকে। আমরা আগেই বলছিলাম যে অভাব অর্থে যদি বোঝানো হয় তাহলে সেটি হবে হচ্ছে কি আমাদের অব্যয়ীভাব সমাস। তোমরা অনেকে কমেন্টস করেছো ব্যাপারটা দেখে আমাদের ভালো লাগতেছে, যে ঈষৎ নত, ঈষৎ রক্তিম। রোহান আবির লিখছে যে স্যার উপয়ের ক্ষেত্রে সদৃশের পরিবর্তে ক্ষুদ্র ব্যবহার করলে কি কোনো সমস্যা আছে? আসলে ক্ষুদ্র জিনিসটা বলতে গেলেই ছোট দেখায়, আর আমরা ছোট জিনিস বলতে গেলে কেমন শোনায় না? ছোটতে কত সুন্দর একটি শব্দ হচ্ছে সদৃশ, তাহলে আমরা সদৃশ রেখে কেন ক্ষুদ্র ব্যবহার করব বলো? আমাদের কি ক্ষুদ্র ব্যবহার করার জন্য এমন কোনো ধরনের লাভ আছে? আসলে আমাদের কোনো লাভ নেই, এজন্য ক্ষুদ্র তেমন কেউ ব্যবহার করে না। আমরা যে সব ব্যাকরণ বই পড়েছি বা তোমরা দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু বেশিরভাগই হচ্ছে সদৃশ শব্দটা ব্যবহার করা হয়। ক্ষুদ্র ব্যবহার করলে যে একদম হবে না তা কিন্তু নয়, কারণ এটা হচ্ছে এটা ছোট। যেমন আমরা বললাম উপমন্ত্রী, দেখো তাহলে দেখো উপমন্ত্রীকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আমরা বলতে চাচ্ছি কি, যে মন্ত্রীর সদৃশ। কি বললাম? মন্ত্রী অর্থাৎ একদম উপমন্ত্রী, সে ধরো মন্ত্রী যখন থাকে না তখন দেখা যায় সে কিন্তু মন্ত্রীর দায়িত্বটা পালন করে, তার মানে সে কিন্তু মন্ত্রীর সমপর্যায়ে চলে যায়। আবার যদি মন্ত্রী থাকে তখন মন্ত্রীর একটু নিচু, তার যে এটা এর থেকে একটু কম, মানে তার পাওয়ার ক্ষমতা বলো যা বলো তার থেকে একটু কম, কিন্তু মন্ত্রী যখন থাকে না তার কিন্তু তখন মন্ত্রীর মতো পাওয়ার হয়ে যায়। তাহলে দেখো তাকে যে মন্ত্রীর সে ক্ষুদ্র বললে কেমন দেখায় না? যদি আমরা বলি যে কি, যে মন্ত্রীর মন্ত্রীর মতোই কিন্তু মন্ত্রী না। হ্যাঁ, এরকম। যেমন আমরা আরও অনেকগুলো শব্দ বলছিলাম যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম, দেখো সবগুলোর মধ্যেই কিন্তু আমরা ক্ষুদ্র ব্যবহার না করে আমরা সদৃশ ব্যবহার করলে অনেক, যেমন শ্রুতি মধুর শুনে এবং একটা যথার্থ সম্মান শ্রদ্ধা সব কিছু কিন্তু এখানে থাকে, শব্দটার একটা পর্যায়ে চলে আসে, দেখতে ভালো দেখায়, শুনতে ভালো লাগে। তো আশা করি তোমরা এখন থেকে যারা ক্লাসটি করতেছো তোমরা এখন থেকে সবসময় জন্য এটাকে ব্যবহার করবে এরকম, যে সদৃশ শব্দটি দিয়ে, সদৃশ শব্দটি কিন্তু সমান কাছাকাছি, তাহলে আমরা কিন্তু আসলে ওদের পর্যায়টা এরকমই হয় যে কাছাকাছি, তাহলে সদৃশ ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো এবং উত্তম। তো আশা করি আমরা উত্তমটা রেখে কখনোই অধম ব্যবহার করব না, তো ক্ষুদ্র ব্যবহারের চেয়ে আমরা সবসময় চেষ্টা করব যে কি সদৃশ ব্যবহার করার জন্য। তারপর ক্ষুদ্র যদি কোনোটা যদি দেখো যে তুমি আসলে একদম ক্ষুদ্র অর্থে বোঝানো হচ্ছে তাহলে সেখানে তুমি ক্ষুদ্র ব্যবহার করতে পারো। তো আমার মতে যেটা হবে যে সবসময়ের জন্য আমরা সাধারণত সবসময় সদৃশ ব্যবহার করি, আমার যেসব গ্রামার তোমরা পড়ো বা দেখো বিভিন্ন ধরনের সেখানে দেখবো সদৃশ অর্থ বেশি ব্যবহার করে। তারপর খুব একটা যদি একদমই ক্ষুদ্র অর্থে ব্যবহার করে সেখানে তুমি ক্ষুদ্র ব্যবহার করতে পারো। আমার মতামত থাকবে যে তোমরা সদৃশ ব্যবহার করো। এরপরে দেখো আমরা এগুলো বললাম, এবার অভাব অর্থে একটা কথা বললাম। এতক্ষণ আমরা যেসব যথা, হর, ফি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আ, উপ, প্রতি এগুলোর কথা বললাম, যে এগুলো যদি শুরুতে থাকে তাহলে এটি হবে কি একটি অব্যয়ীভাব সমাস। এবং সর্বশেষ যে একটি পয়েন্ট আমরা বললাম যে অভাব যদি বোঝানো হয় তাহলে সেটি হবে একটি অব্যয়ীভাব সমাস। যেমন দেখো আছে আমাদের হচ্ছে দুর্ভিক্ষ, তার মানে হচ্ছে ভিক্ষার অভাব, তাহলে এটা অব্যয়ীভাব সমাস। তারপর আরও আছে দেখো গড় মিল, মিলের অভাব, অব্যয়ীভাব সমাস। অভাব যদি বোঝানো হয় নির্ভাবনা, ভাবনার অভাব। তারপর দেখো আছে হচ্ছে নির্জল, জলের অভাব। অভাব যদি বোঝানো হয় কোনোভাবেই ব্যাসবাক্যে বা তোমার ওই শব্দ দ্বারাও যদি অভাব বোঝানো হয় কোনো নির্জল, তাহলে সেটা কী হবে? অব্যয়ীভাব সমাস। এরপর দেখো আছে কি যে নিরামিষ, আমিষের অভাব, এবং নিরুৎসাহ, উৎসাহের অভাব। তাহলে যত এরকম অভাব যদি বোঝানো হয় তাহলে সবগুলোই কী হবে? অব্যয়ীভাব সমাস। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা নাই। এর বাইরে গিয়ে আর আমাদের কিন্তু কোনো কিছুই নেই, অর্থাৎ অব্যয়ীভাব সমাসের জন্য এই যে শব্দগুলো আমরা শুরুতেই বললাম এই শব্দগুলোর বাইরে গিয়ে আর কিন্তু আমাদের আগাম কিছুই নেই। তাহলে তোমরা কি করতে পারো, তোমরা যে শুরু আবার একটু আলোচনা করে দিই। তোমরা একটু করে আবারও দেখে নাও, সেটা হচ্ছে যে সাধারণত কি থাকবে অব্যয়ীভাব সমাসের যে বৈশিষ্ট্য, সে হচ্ছে সমস্ত পদের শুরুতে আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথায় শব্দগুলো থাকবে। যদি এরকম তোমরা দেখতে পাও তাহলে সেটা চোখ বুজে বলে ফেলতে হবে এটা কি, এটা হচ্ছে একটু অব্যয়ীভাব সমাস। এবং সমস্ত পদের শেষে যদি টে থাকে, গোলা টে, তামা টে, এরকম টে থাকে তাহলে সেটি হবে অব্যয়ীভাব সমাস। এবং যদি কোনো কারণে এটাকে অভাব অর্থ বোঝানো হয়
সমস্ত বা যদি কোনো কারণে অভাব অর্থে বোঝানো হয় তাহলে সেটা হবে হচ্ছে কি অব্যয়ভাব সমাস। শুধুমাত্র আমরা তিনটে পয়েন্ট বললাম, এই তিনটে পয়েন্ট যদি তোমরা তোমাদের মাথায় একটু রাখতে পারো বা নোট করে রাখো, তোমরা একটু প্র্যাকটিস করো, তাহলে আর অব্যয়ভাব সমাস চিনতে কোনো ধরনের অসুবিধা হবে না। এবং আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করলাম তোমাদের জন্য, শুধু একটি শব্দই আছে আবারও মনে করে দিই, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, এই একটি শব্দই সে হচ্ছে আলাদা বা ব্যতিক্রমী, সে কোনো ধরনের নিয়ম মানে না, এটা তার ইচ্ছা, সে হচ্ছে এক্সেপশনাল, সে কারো কোনো নিয়ম মানবে না, তার কোনো নিয়ম মানার ইচ্ছা নেই, সে নিয়মই কোনোভাবে আসবে না, ব্যাকরণের কোনো নিয়মই সে পড়বে না, এজন্য সে হচ্ছে বেলাকে অতিক্রান্ত উদ্বেল। এটি হচ্ছে এই পয়েন্ট বা আমাদের টেকনিকের বাইরে, বাকি সবগুলো আমাদের টেকনিকের মধ্যে, আমাদের যত শব্দ আছে এর মধ্যে পড়বে, সবাই হবে অব্যয়ভাব সমাস। আশা করি তোমরা তোমাদের যে বই আছে বা যেসব এই তোমরা ব্যাকরণ ইউজ করতেছো ব্যবহার করো, তোমরা সেই ব্যাকরণের মধ্যে যেটা তোমরা খুঁজে দেখবে, আশা করি এটা আশা করি তোমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাদেরকে বলবে, এবং আগামী ক্লাসে আমরা বহুব্রীহি সমাস সম্পর্কে পড়বো। বহুব্রীহি সমাস সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আগে থেকেই নোট করে নিয়ে আসবে, আগামী বুধবারে আবারও তোমাদের সবার সাথে দেখা হবে। পাশাপাশি এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন, অলরেডি অনেক সময় হয়ে গেছে আমাদের, তোমরা অনেকক্ষণ ধরে আমাদের কাছে ছিলে, এটা আমাদের খুব ভালো লাগতেছে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগছে তোমরা আমাদেরকে জানাও, পাশাপাশি তোমরা আমাদের সবার জন্য দোয়া করবে, তোমাদের জন্য শুভকামনা, তোমাদের যারা যারা শেয়ার করো নাই তাদের জন্য কী থাকবে এক বালতি সমবেদনা। তোমরা ক্লাসটি শেয়ার করে রাখবে তোমাদের টাইম লাইনে, তাহলে কী হবে তোমরা আবারও দেখতে পারবে, আর দেখার সাথে সাথে আশা করি তোমাদের আর কোথাও অব্যয়ভাব সমাস সমস্যা হবে না। পিছনের ক্লাস যেটা আমরা পড়াইছি ইতিমধ্যে, দীর্ঘ সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তোমরা সেগুলো দেখতে পারো, তাহলে ওখানে আর কোনো অসুবিধা থাকার কথা না। শুধুমাত্র এখন বহুব্রীহি সমাসটা নিয়ে আমাদের বাকি আছে, আগামী ক্লাসে আমরা বহুব্রীহি সমাস, পাশাপাশি যদি সুযোগ থাকে আমরা প্রাদি সমাস, আরও যে সমাস আছে যেগুলো অপ্রধান সমাস সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।